मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोकेऽप्या प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जयो जयो रामकृष्णो वंशकल्पोत्तरु जयो जयो भगवान् जगतेर्गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय हमरा समवेत हुएछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये विगत दिन आमरा आलोचना करेछिलाम केशव चंद्र सेनेर संगे श्री रामकृष्णेर प्रथम देखार गल्प श्री रामकृष्ण गिएछिलेन সেই বাগান বাড়িতে যেখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্রের প্রথম দেখা হয় সেখানে কেশবকে ঘিরে আছে তার সঙ্গী সজ্জন কেশব তখন বিশেষ ব্রাহ্ম নেতা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে তখন সাধারণ ব্রাহ্ম সমাজে এসেছেন তখনও পর্যন্ত কুচবিহার কাণ্ড হয়নি কেশবের বাগ্মিতা কেশবের প্রতিভা কেশবকে ঘিরে রেখেছে তার স্তাবক তার ভক্ত তার অনুরাগীদের দিয়ে এমনই এক সময় শ্রীরামকৃষ্ণ তার কাছে আসেন সাধারণ পোশাক পরা এক মানুষ যাকে দেখে কেশবের সঙ্গীরা তারা খানিকটা বিদ্রুপি করেছিলেন কিন্তু অত কিছুর মধ্যেও শ্রীরামকৃষ্ণের প্রথম অবজারভেশন যা তিনি কেশবকে বলেছিলেন যে ব্যাঙাচির তোমার ল্যাজ খসেছে সবাই এইসব নিয়ে যখন ভীষণ হাসাহাসি করছে তত্ত্বজ্ঞানী কেশব বলেছিলেন যে এর নিশ্চয় কিছু একটা অর্থ আছে পুঁথিকার লিখছেন ঠাকুর তার যা ব্যাখ্যা করেছিলেন ব্যাঙাচির ল্যাজ পিছে রখে যতক্ষণ ডাঙায় উঠিতে শক্তি না হয় তখন যে সময় লেজখানি যায় তার টুটে শক্তিমন্ত অমনি ডাঙায় লাফে উঠে লেজখানি একবার খসে গেলে পরে জলে স্থলে দুই ঠাঁই সে থাকিতে পারে ব্যাঙাচি দৃষ্টান্তে বলি যত জীবগণ মায়া লেজ সহ থাকে সংসারে মগন পরম দয়াল প্রভু তাহার প্রসাদে মহামন্ত্ররূপ বাক্য বেগে লাগে হৃদে শক্তিময় প্রভু বাক্য লক্ষ্য যেইখানে কাহারও এরান নাই অব্যর্থ সন্ধানে কি কব শক্তির কথা প্রভু বাক্য ধরে পলকে দুর্ভেদ্য মায়া ছাড়াকার করে বলছেন এই কথার অর্থ যখন সবাই জানতে চাইলেন যে কি কথা শ্রীরামকৃষ্ণ কি কথা বলছেন তখন বলছেন ব্যাঙাচি যেরকম তার ল্যাজ থাকে এবং ল্যাজ থাকার জন্য সে কিছুতেই জল থেকে ডাঙ্গায় উঠতে পারে না যখন ব্যাঙাচির ল্যাজ খসে যায় তখন সে অপেক্ষাকৃত হালকা হয়ে যায় তখন এক লাফে সে ডাঙায় ওঠে আবার সে জলেও থাকতে পারে মানুষের ঠিক সেই রকম একটি ল্যাজ আছে পুঁথিকারের মতে তা হলো মায়া ল্যাজ তাকে যা বেঁধে রাখে সংসার বন্ধনে যখন তার সেই মায়া ল্যাজ খসে যায় তখন সে সংসারের বাইরেও থাকতে পারে আবার সংসারের মধ্যেও থাকতে পারে
কোনো অবস্থাতেই তাকে কিছু স্পর্শ করা যায় না। বলছেন শ্রী রামকৃষ্ণের অদ্ভুত গল্প যে তিনি যেন আগামী দিনের মানুষকে এক অদ্ভুত জিনিস শিখিয়ে গেলেন। তিনি স্বয়ং পরম প্রভু সাধারণ মানুষের বেশ ধরে এসেছেন, সাধারণ মানুষের কাছে সাধারণভাবে যাচ্ছেন। এখানে সুন্দর একটা বর্ণনা করেছেন, বলছেন যেন গায়ে তিনি একটা অলংকার ধারণ করে এসেছেন। আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম অলংকারের গল্প, অলংকার আমাদের ভ্যালু অ্যাড করে। যেমন বিয়ে বাড়ির ঝমক, একবারে ঝকঝকে তকতকে সেই যে বিয়ে বাড়ির পরিবেশ, সেখানে যখন আপনারা যান তখন এরকম সাধারণ পোশাক পরে যান না, সিল্কের কাপড় পরেন, অলংকারাদি পরেন, ভালো শেরওয়ানি পরেন, সুন্দর নাগরাও জুতো পরেন। কেন করেন? আপনি তো সেই মানুষ যে মানুষ বলরাম মন্দিরে এসেছেন, সেই মানুষই আপনি গেছেন ওখানে, কেন এরকম করেন? আপনার মনে হয় যে যে বাইরের যে বিয়ে বাড়ির যে ঝলকালি আলো, তার যে উজ্জ্বল পরিবেশ, তার মধ্যে যদি আপনি উজ্জ্বল পেয়ে না যান তাহলে ওই উজ্জ্বল আলোর মাঝখানে আপনি হারিয়ে যাবেন। তাই অলংকার করে তিনি তার ভ্যালু অ্যাড করেন। ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ এই সবার মাঝখানে হারিয়ে যাওয়ার জন্য ওই দিনের একটা অলংকার পরে এসেছেন। এক তো নিরক্ষর অলংকার পরেছিলেন, তার ওপর পরেছেন পরাণ্যভুজি, আর তার সঙ্গে দীনতার এক অদ্ভুত অলংকার করে এসেছেন। যে এসেছেন তার সামনে তিনি নত হয়েছেন, সকলের সামনে তিনি নত হয়েছেন। আমরা কোথায় তার কাছে নত হতে এসেছি? তিনি তার নিজের ভূমিকা দিয়ে নত হয়ে গেছেন। গিরিশ ঘোষ এসেছেন, তাকে দেখে ঠাকুর নত হচ্ছেন, গিরিশ ঘোষ আরও নত হচ্ছেন, ঠাকুর তাকে দেখে আরও নত হচ্ছেন, একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। স্বামীজির একটা অদ্ভুত কথা আছে, বলছেন ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। যদি কাউকে সাহায্য করতে হয় তাহলে সেই জায়গায় গিয়ে তাকে সাহায্য করো, সে যে জায়গায় দাঁড়িয়ে আছে। এই বাড়ির ছাতে আপনি দাঁড়িয়ে আছেন, খোলা আকাশ আপনার দেখা, খুব সহজে আপনি সহজে দেখতে পাবেন। কিন্তু যে লোকটা সিঁড়ির একতলার সিঁড়িতে আছে, সে ওই তলার যে ওই যে চাতাল ওইখান দিয়ে যতটা আকাশ তার চোখে দৃশ্যমান ততটা সে দেখবে। আপনি যদি তিনতলার ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করেন আমি তো খোলা আকাশ দেখতে পাচ্ছি, তুমি কেন দেখতে পাচ্ছ না, তাহলে সে মহাবোকামি হবে। তাহলে তাকে কি করতে হবে? তাকে নেমে আসতে হবে একতলায়। নেমে এসে তারপরে তাকে ধীরে 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 তাকে টেনে 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 শক্তি সঞ্চার করে করে দোতলায় নিয়ে আসতে হবে। দোতলায় আরও একটু বড় আকাশ সে দেখতে পারবে। তারপরে তাকে ধরে ধরে টেনে টেনে পেছন দিকে ঘোরানোর সিঁড়ি আছে, সেই দিয়ে ওপরে তিনতলায় নিয়ে গেলে খোলা আকাশ দেখতে পাবে। প্রভু যেন ঠিক সেই কাজ করে এলেন। ওই দীনতার বেশ করে তিনি একেবারে মানুষের মাঝখানে নেমে চলে এলেন। আমাদের ভেতরের অহংকারকে সম্পূর্ণ নাশ করে আমাদের হালকা করে দিয়ে, আমরা অহংকারের কারণে তো ভারী হয়ে থাকি, উড়ে যেতে পারি না, তাই হালকা করে দিয়ে তিনি আমাদের ধীরে 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 ওপরে নিয়ে যেতে এসেছেন। ঠাকুরের এইখানেই শেষ হলো সেদিনকার সেই গল্প। বলছেন কেশবে কহিয়া আর কথা দুই চারি, ফিরিলেন সেই দিন মন করি চুরি। বেলঘরিয়ার বহু লোকে প্রভু দেবে পরিচিত বিশেষত মানে ভক্তিভাবে, তার মধ্যে মুখুচ্ছে গোবিন্দচন্দ্র নাম, সর্বাঙ্গিক করিতেন প্রভুরে সম্মান। ভাগ্যবান তাই প্রভু তাঁহারও ভবনে, করিলেন সংকীর্তন ভক্তগণ শনি। সেই যেইখানে শ্রীপ্রভুর পরে পদধুলি, সেই মহাপুণ্যধাম মহাতীর্থ বলি। এক কর্মে কোটি কর্ম হয় সমাধান, গমন করেন যেথা প্রভু ভগবান। আরে মন শুনো শুনো লীলার কৌশল, জ্ঞান ভক্তি প্রদায়িনী শ্রবণ মঙ্গল। পুঁথিকার লিখছেন যে তিনি কেশবের প্রথম দিনে কেশবের হৃদয়কে জয় করে নিয়েছেন। এটা হচ্ছে ঠাকুরের মানে প্রথম যেটা জিনিস, যে বশ্যতা বশ বানাবার কৌশল, আমি তো বলি কৌশল, যে প্রথমেই তিনি মনটাকে হরণ করে নেন, একদম সমস্ত মনটাকে প্রথম দিন এসেই তিনি হরণ করে নেন। এত ভালোবাসেন, এমন এক স্তরে নেমে আসেন সাধারণ মানুষের স্তরে, যেন গলায় দুজনে একে অপরের গলায় গলাগলি করে যেন একেবারে সেই স্তরে নেমে এসেছেন।
একজন প্রভু আর একজন তার শিষ্য, কিন্তু প্রভু তাকে তাঁর সম্মান দেওয়ার জন্য তাঁর স্তরে নেমে এসে তার গলায় হাত দিয়ে তাকে স্বাভাবিক করে তার মনকে ঊর্ধ্বগামী করে নিয়ে চলেন। ঠাকুর যেন ঠিক সেই করলেন, কেশবের প্রথম দিন দর্শনে কেশবের হৃদয়কে হরণ করে নিলেন, চুরি করে নিলেন। এরপরে তিনি বেলঘরিয়ায় গোবিন্দ মুখুজ্জের বাড়িতে গেলেন, গোবিন্দচন্দ্র মুখুজ্জের বাড়িতে গেলেন, সেখানে মহা ধুমধাম করে কীর্তনাদি করে তিনি ফিরে গেলেন। পুঁথিকার লিখছেন, আরে মন শুনো শুনো লীলার কৌশল, জ্ঞান ভক্তি প্রদায়িনী শ্রবণ মঙ্গল। তার লীলার কৌশলগুলো জানতে হবে। কৌশল জানা মানে কি? লীলাকে অনুধ্যান করতে হবে, যেমন যেমন পড়া হচ্ছে সেটাকে ছবির মতো চোখের সামনে দেখতে হবে। পূজনীয় উপদেশানন্দজি মহারাজ আমাদের কথামৃত পড়ার একটা স্টাইল শিখিয়েছিলেন, যে যখন প্রত্যেক দিনে আপনারাও দেখবেন কথামৃত শুরু হচ্ছে, প্রত্যেক অধ্যায়ের শুরুতে একটা ছোট্ট করে কিছু বলা থাকে, আজকে কি বার, কি তিথি, বাংলায় কত তারিখ, ইংরেজিতে কত তারিখ, তারপরে গঙ্গা পূর্ব বাহিনী না পশ্চিম বাহিনী, ঠাকুর উত্তরাশ্ব না পশ্চিমাশ্ব না দক্ষিণাশ্ব, ছোট খাটে না বড় খাটে, কোন খাটে বসে আছে, নিজেতে কে কে বসে আছে। মহারাজ বলতেন, এই ছবি সবটাই আমরা দেখেছি, ঘরটা আমরা সবটা দেখেছি, শুধু চোখ বন্ধ করে কল্পনা করতে হয় যে ঠাকুর এরকমভাবে ছোট খাটে বসে আছে, পশ্চিম দিকে মুখ করে বসে আছেন, গঙ্গা দেখা যাচ্ছে, উত্তর বাহিনী, মেঝেতে রাম মনমোহন রাখাল বসে আছে, আর ওই গঙ্গার জালে জ্বালার পাশে তুমিও বসে আছো। তখন পড়া হলে মনে হয় সেই শ্রীরামকৃষ্ণের বাণী যেন জীবন্ত হয়ে আসছে, এই অদ্ভুত। তাই বলছেন এখানে, আরে মন শুনো শুনো লীলার কৌশল, লীলার কৌশল শুধু শুনলে হবে না, বলছেন তাকে ধ্যান করতে হবে, অনুধ্যান করতে হবে। ভুলে গেছি, একজনের বাড়িতে গেছিলেন ঠাকুর, অথর খুব সম্ভবত না, তারপরে আমি ভুলে গেছি, ঠাকুর বলছেন, তিনি বলছেন যে আপনি অনেক দিন আমাদের বাড়িতে আসেননি, ঘরের ভেতরে কিরকম কিরকম যেন একটা গন্ধ বেরোচ্ছিল, মানে তার ঘরে কি গ্রুপ দুনো দেওয়া হয় না, তা নয়, পবিত্রতার যেন অভাব। ঠাকুরকে হৃদয়ের মধ্যে বসিয়ে যদি আমরা তাঁর এই লীলাকে অনুধ্যান করতে পারি, আমরাও ফিল করব যে আমাদের হৃদয়ের ভেতরে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সে সুবাস অন্য কেউ পায় না, সে সুবাস আমরা পাই। আর যেরকম সেই সেই মৃগ, কস্তুরী মৃগ তার নিজের নাভির গন্ধে আপ্লুত হয়ে গন্ধের খোঁজে খুঁজে বেড়ায়, ঠিক সেরকম আমরাও সেরকম সে দিব্য গন্ধের অনুসন্ধান সূত্র খুঁজে বেড়াই। আজকে আমরা ওই একই সূত্র ধরে, আগের দিন বলেও ছিলাম এই ঘটনাটা, কিছু উদাহরণ দিয়েছিলাম, সেই করব। ঠাকুর এবার এই যে আমরা যে শেষ অংশে পুঁথি শেষের দিকে আসছি, তো এবার এক একটা ছোট্ট ছোট্ট উপদেশকে, তার জীবনের আচরণকে একটা গোটা অধ্যায় করে দেখানো হয়েছে। এবারের অধ্যায়ের নাম দিনাচার। আপনারা দেখবেন যত এগিয়েছে পুঁথি, যত এগিয়ে গেছে, তত আমাদের অক্ষয় কুমার সেনের কাব্য প্রতিভার বিকাশ হয়েছে। দেখবেন আমরা যে ওই শুরুর দিকে যে গৌরচন্দ্রিকাগুলো দেখছি, তাতে ধীরে ধীরে ভারী সুন্দর করে তিনি লিখছেন। এই গৌরচন্দ্রিকায় তিনি লিখছেন, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম, শ্রীরামকৃষ্ণ শ্রীপ্রভু দেবের লীলা জলধির তলে, যে যা চায় তাই পায় তলিয়া খুঁজিলে, নাহি হেন রত্ন ধন যাহা নাহি তায়, কাজে কাজে দেখো মন কি কাজে কথায়, গঙ্গার অপর কূলে কন্যাগোর গ্রাম, ভক্তিমন্ত সম্ভ্রান্ত লোকের বাসস্থান, বারবার আগমন হয় সেই গ্রামে, গেলে পরে অগণন লোক জন জনে, বলিয়াছি শ্রীবচন কিবার আসে ভরা, শুনিলে পরমানন্দে করে মাতোয়ারা, মহানন্দে মত্ত হয়ে পিয়ে বাক্য রস, দেহ বহির্গত মন শরীর অবশ, কৃপা বলে একবার পেলে আস্বাদন, মরিলেও দেহ অন্তে নহে বিস্মরণ। পুথিকা দেখছেন, শ্রীপ্রভু দেবের লীলা জলধির তলে, যে যা চায় তাই পায় তলিয়া খুঁজলে। বলছেন শ্রীরামকৃষ্ণ দেবের লীলাকে যেন তিনি বলছেন লীলা সাগর, সাগরের যেমন জ
যত গভীরে যাওয়া যায়, খুব সুন্দর কথা বলছেন, যে যা চায় তাই পায়, তলিয়া খুঁজিলে, তলিয়া শব্দটা এখানে ব্যবহার করছে, যে যত গভীরে শ্রী রামকৃষ্ণের মনন তার যার জীবনে যত গভীরে পৌঁছয় তত সে ভিন্ন ভিন্ন আনন্দ খুঁজে পায়। আপনারা দেখবেন কথামৃত যখন পড়া শুরু করেছিলেন তখন দেখবেন দীক্ষার জন্য প্রথম 100টি পাতা পড়ে আসতে হয়, সেইটার জন্য কথামৃত যখন পড়েছিলেন তখন তার একরকম অর্থ, তারপরে যখন বারবার করছেন নিত্য করছেন যত জীবনের ভেতরে একটা রিফাইননেস আসছে তত কথামৃত যেন নতুন অর্থ খুঁজে দিচ্ছে। ভেবে দেখুন মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের প্রথম দেখা হচ্ছে, সেখানে মাস্টারমশাই জিজ্ঞাসা মাস্টারমশাইকে তিনি জিজ্ঞাসা করছেন তোমার স্ত্রী কেমন, বলছেন আজ্ঞা হা ভালো তবে অজ্ঞানী। ঠাকুর বলছেন তুমি ভারি জ্ঞানী, কি অপূর্ব কথা। আমাদের যে প্রচলিত ধারণা আছে যে বিদ্যা বুদ্ধি অক্ষর জ্ঞান থাকলে আমরা মহাজ্ঞানী হয়ে থাকি, কিন্তু জ্ঞানের আসল উদ্দেশ্য ওটা নয়। এবং এই যে অপরকে আমরা মান দিতে পারি না, আমার যে সামনের মানুষটাকে আমি মান দিতে পারি না, এই যে আমি হোলিয়ার দেন দাও, আমি সকলের চেয়ে পবিত্র, আমি একজনের কথা আমি নাম বলছি না, তিনি বলেছিলেন আমি জানেন তো শুদ্ধাত্মা খুঁজে বেড়াচ্ছি আপনাদের অর্ডারে, ভক্তদের ভিতরে একটাও শুদ্ধাত্মা খুঁজে পাই না, তাই আমার কারুর সঙ্গে মেলে না, সকলের সঙ্গে তার ঝগড়া। তিনি বিভিন্ন লোকের সঙ্গে বেড়াতে যান আমাদের ঠাকুরের আশ্রমগুলোতে, সেখানে গিয়ে ইনভেরিয়েবলি তাদের সাথে ঝগড়া হবে, যে পার্টির সঙ্গে একবার গেলে ভুলেও তাদের সঙ্গে যান। আমি একদিন জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনার এরকম প্রত্যেকবার দল বদল হয়ে যাচ্ছে, বলছে আসলে বুঝলাম আমি শুদ্ধাত্মা খুঁজে চলেছি, সেরকম শুদ্ধাত্মা খুঁজে পাচ্ছি না। এই যে হোলিয়ার দেন দাও, আমাদের এই যে একটা ধারণা আছে আমি বেস্ট জগতে আর বাকি সব একেবারে গুড ফর নাথিং, এই যে ভাবনাটা কত ভুল। ঠাকুর যেন চাপকে সোজা করে দিলেন আমাদের এই কথাটা শুনে। এই দেখবেন প্রতিদিন যখন প্রথমবার ঘটনাটা পড়েছি আমরা চলে গেছি, কিন্তু যত দিন যাবে তত যেন ওই এক একটা ঘটনা আমাদের কাছে আসবে। মাস্টারমশাই চলে যাচ্ছেন, তার মনের ভিতরে একটা প্রশ্ন, কে এই সৌম, ওই সৌমটাকে সৌম মানুষটি কে, আদতে কে, তিনি কি ওই যাকে দেখলাম দক্ষিণেশ্বরের মন্দিরের প্রাক্তন পূজারী, তিনি কি আসলে ওইটি, কে এই সৌম, এই প্রশ্ন। কথামৃতের যত গভীরে যাওয়া যাবে ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণের জীবনের লীলার ভিতরে যত গভীরে যাওয়া যায় তত এক নতুন অর্থ খুঁজে পায়, কিন্তু যেতে হবে। বলছেন তলিয়া খুঁজিলে, যে চাইবে একমাত্র সে পাবে, যে চাইবে না সে খুঁজেও পাবে না। নাহি হেন ধনরত্ন যাহা নাহি তাই, কাজে কাজ দেখ মন কাজ কথাই কাছে, শেষের কথা শ্রীরামকৃষ্ণ জীবনের কথা। শ্রীরামকৃষ্ণ চ্যালেঞ্জ দিয়ে গেছেন আমাদের, যেন সকলের কাছে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে আমার না, আমার কথা বিশ্বাস করতে হবে না। বলছেন সাধু দিনে দেখবি রাতে দেখবি তারপরে নিবি, কত বড় একটা চ্যালেঞ্জ, তোমাকে কেউ মানতে বলেনি, তোমাকে কেউ ভক্তি করতে বলেনি, তুমি ভালো করে পরীক্ষা করে দেখো, উল্টে দেখো পাল্টে দেখো যেভাবে দেখো, অদ্ভুত জিনিস, আজ পর্যন্ত কেউ বলেনি, সবাই বলছেন মানো, সবাই বলছে দেখো, আমি বলছি যেরকম সেরকম ভাবে মানো। এটা একটা নতুন আইডিয়া শ্রী রামকৃষ্ণের কাছে আমাদের দিয়েছেন। বলছেন সাধু দিনে দেখবি রাতে দেখবি তবে নিবি, এই যে একটা অদ্ভুত চ্যালেঞ্জ, তিনি শ্রীরামকৃষ্ণ চ্যালেঞ্জ করছেন, কেউ তার প্রতি অভিমান করছেন, ঠাকুর বলছেন আসবে না আসবে না, আমি তোমার খাইও না পড়িও না, এক অদ্ভুত একটা আশ্বাস আমাদের প্রত্যেকের জন্য। আমরা ভাবি এ কি মনে করবে সে কি মনে করবে, আমরা শ্রীরামকৃষ্ণের, আমরা জগতে কারুর খাই না জগতে কারুর পড়ি না, অতএব কারুর জন্য আমাদের কোনো রকম আটকে থাকা নেই, আমাদের কাজ চড়াই লেতি চড়াই লেতি এগিয়ে যাওয়া। ঠাকুর গিয়েছেন কোন নগরে, মাঝে মাঝেই যেতেন গঙ্গার অপর পার, এখনও সেই বাড়িটা আছে, মূল বাড়িটা নেই মূল স্ট্রাকচারটা নেই, কিন্তু সেই জায়গাটা এখনও আছে, সেখানে একটা আশ্রম আছে, সেই গঙ্গার অপর পারে দক্ষিণেশ্বরের অপর পারে কোন নগরে সেখানে গেছেন, সেখানে তখনও ভক্তিমন্ত এবং সম্ভ্রান্ত মানুষজনেরা থাকতেন, সেখানে যখনই তিনি যেতেন তখনই তাকে কেন্দ্র করে একটা উৎসব গড়ে উঠত, মানুষজন আসতেন এসে জড়ো হতেন। কেন জড়ো হতেন, পুঁথিকার দেখছেন বলিয়াছি শ্রীবচন কিবার অসে ভারা, শুনিলে পরমানন্দে করে মাতোয়ারা, বলছেন তার সে কথা এত সুন্দর যেন অমৃতে ভরা, এক নতুন আশ্বাস বাণী। দুটো জিনিস শ্রীরামকৃষ্ণের জীবনে দেখার মতো, যেটা তিনি বারবার দেখিয়ে গেছেন,
যখন যেটার ভেতরে ঢুকতে হবে সেটা গভীরে চলে যেতে হবে। এটা গান আছে না, গভীরে যাও আর গভীরে যাও, বোধ হয় এই ক্ষেত্রে খুব কাজে লাগবে। ঠাকুর যখন সাধন ভজন করছেন তখন এই জগতের কোনো সম্পর্ক তার সাথে নেই, এই জগৎ তাকে স্পর্শ করছে না। আবার তিনি বলছেন মাঝে মাঝে আমি আঁশজল ছড়িয়ে দিই, এই আঁশজলের গন্ধ যখন সেই মানুষ যারা পেয়েছেন তাদের জীবন ধন্য। এই দুটো জিনিস একেবারে সাধারণের মতো, আমাদের যে ধারণা আছে না যে জপ ধ্যান করছি, সাধু জীবন যাপন করছি, অন্যের থেকে আলাদা লাইফ লিড করছি, মুখটা একদম শুকনো থাকবে, গুরুটা একদম কুচকে থাকবে, জগতের কোনো সব কিছুতেই আমি যেন বিরাগ বোধ করছি, তা কিন্তু নয়। একেবারে খুব সাধারণ স্বাভাবিক জীবন আমরা দেখেছি পরম্পরায়, আমাদের প্রেসিডেন্টদের দেখেছি সাধারণ, যখন তারা কাজে মেতে আছেন জগতের কোথাও কোনো খেয়াল নেই, যখন তারা কাজে মেতে নেই তখন যখন সাধারণের সঙ্গে কথা বলছেন তখন তাদের মতো হয়ে আছে। পূজনীয় আত্মস্থানন্দজির কাছে একটা গল্প শুনেছিলাম, তখন সামলাতারে বিরজানন্দজি আছেন, সবার চিঠির উত্তর উনি নিজে হাতে করে দিতেন। একদিন খাওয়া দাওয়ার পরে চিঠি লিখতে বসিয়ে মহারাজরা খেতে গেছেন, ফিরে এসে দেখছেন ওখানে তো সেই জল কাঠে কাঠ দিয়ে গরম করা হতো, একটা সিঁড়িতে দুটো সিঁড়ি আছে, একটা সিঁড়িতে আগুন লেগে গেছে, আগুন এতটাই লেগেছে সিঁড়ির অর্ধেকটাই পুড়ে গেছে। অন্য রাস্তা দিয়ে তারা ঘরের ভেতরে ঢুকে দেখছে ঘর অন্ধকারে ভর্তি। মহারাজ বলছেন তখন তাড়াতাড়ি করে জানলা খুলে দিচ্ছি, বুঝছি ভেতরে একটা কিছু বড় দুর্ঘটনা হয়েছে। জানলা যখন খুলে দেওয়া হয়েছে সব ধোঁয়া বেরিয়ে গেছে, আশ্চর্য হয়ে দেখছেন বিরজানন্দ জি ঠিক যেরকমভাবে বসে চিঠি লিখছিলেন ঠিক সেরকমভাবে বসে চিঠি লিখছেন, এত যে ধোঁয়া, এত যে এদের হইচই, এত যে এদের লাফালাফি, কোনোটা তার স্পর্শ করে না। সারদানন্দ জি এখানে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখছেন, বলছেন আমি কানকে বলে দিয়েছি অপ্রয়োজনীয় শব্দ শুনবি না, ওপরে সেই গোলাপ মা যোগিন মা সবাই মিলে হইচই করছেন, নিচে সারদানন্দজি বসে এরকম সিরিয়াস গ্রন্থ লিখছেন, কোনো কিছু তাকে স্পর্শ করছেন। এটা শ্রীরামকৃষ্ণের উপদেশ আমাদের জন্য। তাই বলছেন যখন তিনি আসতেন তখন তার সে যে কথা, যখন তিনি মানুষকে মাতিয়ে রাখতেন সে এমন মাতার মাতাতেন প্রত্যেক মানুষ যেন জীবনকে নতুন করে দেখতে পেত। বলছেন কিরকম ইফেক্ট হতো, বলছেন মহানন্দে মত্ত হয়ে পিয়ে বাক্য রস দেহ বহির্গত মন শরীর অবশ। যখন তারা এমন মত্ত হয়ে সেই তার কথা শুনতেন মনে হতো শরীর একেবারে অবশ হয়ে গেছে আর দেহ থেকে মন বেরিয়ে গেছে, যে মনটা সারাক্ষণ কিচকিচ করছে নানা জিনিস নিয়ে সেই মনটাই, সেই যে ফালতু মন সেটা বেরিয়ে গেছে, একেবারে সমস্তটুকু জুড়ে তার আছে। বলছেন কৃপা বলে একবার পেলে আস্বাদন, মরিলেও দেহ অন্তে নহে বিস্মরণ। বলছেন কেউ যদি একবার শুনে থাকে তার কথা তাহলে মরলেও তার সেই স্মৃতিটা থাকবে। আপনারা যারা অ্যাকাউন্টস অ্যাকাউন্টস করেন জানেন প্রত্যেক এই পাতার শেষে লেখা হয় ব্যালেন্স বিএফ, ব্যালেন্স সিএফ, ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড লিখে আবার পরের পাতা ওই একই সংখ্যা লেখা হয় ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড। ঠিক যেন সেই সুখস্মৃতি যেন ব্রট ফরওয়ার্ড হতো পরের জন্মেও যেন যেত। পুথিকার লিখছেন সেখানে কি হলো, একদিন শ্রীপ্রভুর আগমন গ্রামে, দীনবন্ধু ন্যায় রত্ন আসে এক শুনে, ন্যায় রত্ন সুপণ্ডিত ব্রাহ্মণ সন্তান, অন্তরেতে পরিপূর্ণ বিদ্যা অভিমান, ব্রাহ্মণ বড়ই করে গরিমা বিদ্যার, জেঠা বাঞ্ছা কল্পতরু প্রভু অবতার, দীনহীনাচারে পূর্ণ ধুলার সমান, যে যা চায় তাই হয় সেই বস্তুদান, অহংকারে মহাভারী ব্রাহ্মণ কুমার, দেখা মাত্রে অগ্রে প্রভু কইলা নমস্কার, প্রতি নমস্কার না করিয়া দিজ বর, উপবিষ্ট হইলেন প্রভুর গচর, কহে দিজ দম্ভভাবে নাহি জ্ঞান লেশ, আপনি কি ব্রাহ্মণের প্রণম্য বিশেষ, অর্থাৎ যদিও জন্ম ব্রাহ্মণের কুলে, হইয়াছে ভ্রষ্টাচার যজ্ঞ সূত্র ফেলে, ব্রাহ্মণ করিলে পরে পৈতা পরিহার, ব্রাহ্মণের জাতি শক্তি নাহি থাকে আর। পুথিকার দেখছেন সেইখানে সেই কন্যাগরের সেই সমাবেশ যে হয়েছে সেখানে দীনবন্ধু রায় রত্ন নামে এক পণ্ডিত এসেছেন, তিনি পড়াশোনা করেছেন প্রচুর কিন্তু অন্তর তার বিদ্যার অভিমানে পূর্ণ। আমাদের এরকম একজন পণ্ডিত মানুষ আছেন, আমি তাকে খুব ছোট থেকে দেখছি, কিন্তু যখন বিদ্যা টিদ্যা কম ছিল তখন খুব স্বাভাবিক ছিলেন, যত বিদ্যা বেড়েছে, যত জিএসসি বেড়েছে, যত ডিগ্রি বেড়েছে,
দেখি মাঝে মাঝে এসএমএস করেন, সব বন্ধুরা আমরা পাই যে অমুক লেখা আমার অত তারিখে সংবাদ প্রতিদিনে তিন নম্বর পাতে আমার লেখাটা আছে, ওটা কিন্তু অবশ্যই পড়া যায়। এই এসএমএস করতে তিনি ভুলেন না। ফেসবুকে দেখি মাঝে মাঝে তিনি কনভোকেশনের ছবি দিয়েছেন, উৎকল বিশ্ববিদ্যালয়ে গেছেন, কখনো হাতটা এরকম করে তুলে আছেন, কখনো ওনার যে চেয়ারে বসেছেন তার ছবিটা, উনি উঠে গেছেন, কেউ চেয়ারে কাগজটা ছিঁড়ে দিয়েছেন। এ হচ্ছে বিদ্যার অভিমান, অদ্ভুত। পূজনীয় ধ্যানাত্মানন্দজি তখনকার দিনে এমএ ভিক্ষা করতে বেরিয়েছেন বাড়ি বাড়ি, এক ভদ্রমহিলা উদম গালাগাল দিচ্ছেন, এত বড় বোতল লজ্জা করে না, ভিক্ষা করে বেড়াচ্ছ, এর থেকে তো স্কুল ফাইনালটা পাশ করলে পারতে, বলছে করেছি, তাহলে তা ইউটা করতে পারতে, বলছে তাও করেছি, তাহলে তো বিয়েটা করতে পারতে, ওনার গলার আওয়াজ কমছে, বলছে তাও করেছি, তখন বলছে তাহলে বিয়েও যখন করলে এমএটাও করতে পারবে, তাও করেছি, বলছে তাহলে কি কুক্ষণে ভিক্ষে করে বেড়াচ্ছ, কি অদ্ভুত। এই যে এই জিনিস হয় না, ঠাকুরের সামনে তিনি অহংকার প্রকাশ করছেন, ঠাকুর তাকে দেখা মাত্র নত হয়ে প্রণাম করছেন, আর ইনি প্রতিপ্রণাম না করে আস্তে আস্তে জ্ঞাত হয়ে গিয়ে বসেছেন তার ঠিক বিপরীত দিকে। তারপরে বেশ গুছিয়ে বসার পরে তিনি জিজ্ঞাসা করছেন, কহে দিজ দম্ভভাবে নাহি জ্ঞান দেশ, আপনি কি ব্রাহ্মণের প্রণম্য বিশেষ, আপনি আমায় প্রণাম করলেন কারণ আমি ব্রাহ্মণ বলে, এ ঠিক হয়েছে, আপনার দিক থেকে অ্যাকশন ঠিক আছে, কিন্তু আমি যে প্রতিপ্রণাম করব, আপনি কি ব্রাহ্মণের প্রণাম নেওয়ার যোগ্য, আপনি যদিও শুনেছি ব্রাহ্মণের বাড়িতে জন্ম, কারণ কালী মন্দিরে পুজো টুজো করতেন, কিন্তু পৈতে নেই তো, যে ব্রাহ্মণ পৈতে ফেলে দিয়েছে তার তো কোনো শক্তি নেই, ব্রাহ্মণত্ব শক্তি নেই তো, মানে ব্রাহ্মণের শক্তি সবই নগাছা সুতোতেই লাগিয়ে দেওয়া আছে, অদ্ভুত ব্যাপার, আমাদের এটা অদ্ভুত, আমরা জানি না এর কাজটা। সুতোর অন্য নাম হচ্ছে যজ্ঞ সূত্র, যজ্ঞ করবার অধিকার, গুরুগৃহে গিয়ে দুটো জিনিস করবার অধিকার থাকে, একটা হচ্ছে যজ্ঞ করার অধিকার, আরেকটা হচ্ছে শাস্ত্র পাঠের অধিকার, শিক্ষা দেয় শাস্ত্র পাঠের অধিকার, এই দুটিকে বলা হয় লিঙ্গ বা চিহ্ন, এই দেখে যেতে হয় গুরুগৃহে যাওয়ার সময়, এই কারণে উপনয়ন সংস্কার করে এই দুটি বস্তু তাকে দেওয়া হয়, আর যখন বেদবিধির পারে সে চলে যায় তখন শেষ আহুতি হিসেবে নিবেদন করা হয় প্রথমে শিক্ষা এবং পরে সূত্র, এই কারণে সন্ন্যাসীদের এই দুটো জিনিস নেই, কারণ বেদবিধির পারে, তাই সন্ন্যাসের সব আহুতি শেষ হয়ে গেলে আমরা শিক্ষা আহুতি দিই আর সূত্র গলার যে পৈতে সেটা আহুতি দিয়ে দেওয়া হয়। বলছেন আপনার তো পৈতে নেই, ব্রাহ্মণ যে কালে পৈতে ফেলে দিয়েছে তার তো আর শক্তি টক্তি নেই, সে কি ব্রাহ্মণের প্রণাম নেওয়ার যোগ্য, মানে উনি এত বড় ব্রাহ্মণ, শ্রীরামকৃষ্ণকে কি তিনি প্রতিপ্রণাম করতে পারেন, এই প্রশ্ন তিনি করছেন। পুঁথিকার লিখছেন, সাধন ভজনে যবে বাচ্য জ্ঞান হারা, ক্ষুধা তৃষ্ণা বিবর্জিত অঙ্গে নাহি সারা, ঘন ঘন সমাধিস্থ সতত গোসাই, তখন হইতে তার যজ্ঞ সূত্র নাই, কবে কোথা যায় পরে প্রভু নাই জানে, আছে কি না আছে কই তা কিছুই নাই মনে, অঙ্গে নাই যজ্ঞ সূত্র হৃদয় দেখিলে, নূতন নূতন কই তা পড়াইত গলে, অদ্যাপি জীবিত আছে ভাগিনা হৃদয়, এ বিষয়ে জিজ্ঞাসিলে এই মত কয়, বাচ্যহীন হেতু সূত্র কভু যেত পড়ে, কখনো দিতেন তিনি আপনি ছেড়ে, নিজে কেন ছাড়িতেন তাহারও কারণ, অবস্থা বিশেষে হতো অসহ্য বন্ধন, বিদ্যামদে অভিমানী সুকর্কশ ভাষা, করিলেন দ্বিজবর প্রভুরে জিজ্ঞাসা, আমার প্রণম্য কিনা বটেন আপনি, দীনমনে দীনভাবে উত্তরিলা প্রভু গুণমণি, আমি সকলের দাস এই পদগম্য, মম শ্রেষ্ঠ সকলেই আমার প্রণম্য, নিম্নতর নিম্নতর কোনো কিছু নাই ত্রিভুবনে, আমি নিম্ন সকলের এই জ্ঞান মনে। ঠাকুর কেন যজ্ঞসূত্র ফেলে দিতেন, সাধন ভজন যখন তিনি করা শুরু করেছিলেন তার সে দীর্ঘ ১২ বছরের সাধন, সাধনার তীব্রতায় কখনো কখনো তার শরীর থেকে পৈতে খসে যেত, এবং পৈতে কোথায় পড়ে থাকতো সে নিয়ে তার কোনো খেয়াল থাকতো না, হৃদয় যখনই দেখতো হৃদয় তখনই একটি করে নতুন পৈতে গড়ে আবার পড়িয়ে দিতেন, আবার সে পৈতে পড়ে যেত, কখনো কখনো তিনি তার মনে হতো যে পৈতে হচ্ছে আমি ব্রাহ্মণ, এই অহংকারের প্রকাশ, এই অহংকার তাকে বেঁধে রেখেছে, তাকে মুক্ত হতে দিচ্ছে না, সবার মাঝে আসতে দিচ্ছে না, তাই তিনি সেই পৈতে খুলে ফেলতেন। তাই যখন এই পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি ব্রাহ্মণের প্রণাম পাওয়ার যোগ্য,
আমি যে আপনাকে প্রতিপ্রণাম করবো এটা নেবার যোগ্যতা আপনার আছে? তখন তিনি উত্তর দিচ্ছেন, দীন ভাবে উত্তরিলা প্রভু গুণমণি, আমি সকলের দাস এই বোধ গম্য, এই বোধ গম্য, মম শ্রেষ্ঠ সকলেই আমার প্রণম্য, নিম্নতর কোনো কিছু নাই ত্রিভুবনে, আমি নিম্ন সকলেই এই জ্ঞান মনে। বলছেন আমি, আমার থেকে নিচু আর জগৎ সংসারে কেউ নেই, সবাই আমার পূজনীয়, সবাই আমার প্রণম্য, আমি কারুর প্রণামে প্রণাম পাওয়ার যোগ্য নই। এ তো ছাড়বার পাত্র নাই, সে দেখছে ফাঁকি সুকৌশল দিজ কহে আর বার, উত্তরে নহে ঠিক প্রশ্নের আমার, আমি যজ্ঞ সূত্র যুক্ত আপনার নাই, আমার প্রণম্য কিনা সেহেতু সুধাই, সন্ন্যাস আশ্রম যারা করেন গ্রহণ, সূত্রত্যাগ তাহাদের ব্যবস্থা নিয়ম, সন্ন্যাসীর যজ্ঞ সূত্র যদি নাই গলে, সবার প্রণম্য তবু শাস্ত্রে হেন বলে, আপনি কি লইয়াছেন সন্ন্যাস আচার, দীনতম ভাবে প্রভু করিলা শিকার। পুথিকার বলছেন যে বিজেতাকে বললেন, আপনি আমার উত্তরে একটু ফাঁকি দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন কেন মশাই, সোজা কথার সোজা সোজা উত্তর দিতে পারেন না? এ তো আমার প্রশ্ন নয়, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার গলায় যোগ্য সূত্র নেই, আমার গলায় যোগ্য সূত্র আছে, আপনি আমায় প্রণাম করছেন, আপনাকে যোগ্য সূত্রহীন আপনাকে কি ব্রাহ্মণ প্রতিপ্রণাম করতে পারে? কারণ আমি বদ্ন শ্রেষ্ঠ, আমি কি আপনাকে প্রতিপ্রণাম করতে পারি? যোগ্য সূত্র একমাত্র তারাই ত্যাগ করেন। বলছেন আমি যোগ্য সূত্র যুক্ত আপনার নাই, আমার প্রণম্য কিনা সেহেতু সুধাই, সন্ন্যাস আশ্রম যারা করেন গ্রহণ, সূত্র ত্যাগ তাহাদের ব্যবস্থা নিয়ম। এই বললাম যে সন্ন্যাস আশ্রমে যারা যান, সন্ন্যাস নেওয়ার আগে তাদের যজ্ঞ সূত্র আহুতি দিতে হয়, সন্ন্যাসীর যজ্ঞ সূত্র যদি নাই বলে, সবার প্রণম্য তবু শাস্ত্র হেন বলে। সন্ন্যাসীর যজ্ঞ সূত্র নিয়ে অথচ তার গায়ে গেরুয়া বস্ত্র আছে, সেটি তার পরিচয়, তাই তার গলায় পৈতে থাকলো কি থাকলো না এ নিয়ে মানুষ ভাবে না, তাই তিনি সবার পূজনীয়। বলছেন অথচ আপনার এসব কিছু নেই, আপনি কি তাহলে সন্ন্যাস নিয়েছেন? অত্যন্ত দীনতম ভাবে তিনি সেটা স্বীকার করলেন, হ্যাঁ আমি সন্ন্যাস গ্রহণ করেছি। দেখুন আমরা সাধারণত একটু বুক চিটিয়ে ঘুরে বেড়াই যে সন্ন্যাস হয়ে গেল মানে কি হলো কি হলো কি হলো কি হলো, সেই রকম যে ব্যাপার যে সবার পূজনীয়, সবাই বেশ নাম করবে, রাস্তায় দেখা হবে করবে, এই পোশাকটা শেষ কথা না, আমি কি এই পোশাকটা তো যে কেউ রং করে পড়তে পারে, আমি কি সেইটার যোগ্য হয়ে উঠতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তাই ঠাকুর যেন এই এত এত দীনতভাবে স্বীকার করছে, তার গায়ে কিন্তু গেরুয়া পোশাক নেই, তিনি সন্ন্যাসী অথচ তার গায়ে কোনো গেরুয়া পোশাক নেই, কোনো বাহ্যিক আচরণ কিচ্ছু নেই, কিন্তু তিনি নিজে সেই সন্ন্যাসের প্রকাশ, যেটা প্রকাশ করতে বলছেন চৈতন্য। আগের দিন আপনাদের বলেছিলাম সে শিক্ষাষ্টকমের কথা, যেখানে তিনি বলছেন যে ত্রিনাদপি সুনিচে না তরোরিব সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। কেমন হবে তার ইয়ে, কিরকম হবে সেই সন্ন্যাসী, সেই সাধক কেমন হবে, খুব সুন্দর করে চৈতন্য চরিতামৃতে ভাবানুবাদ করেছেন। বলা আছেন উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাভম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম, বৃক্ষ যেমন কাটিলেও কিছুই না বলয়, শুকাইয়া মইলে করে পানি নাই না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে করে প্রাণের রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। শ্রীরামকৃষ্ণের এই ছোট্ট একটা কথা অত্যন্ত দীনভাবে বলছেন, হ্যাঁ আমি সন্ন্যাসী। আমরা বলব হ্যাঁ সন্ন্যাসী কি হয়েছে, এইরকম অবস্থা। আমরা উত্তরাখণ্ডে গেছিলাম, নাম জিজ্ঞেস করছে, আমার সঙ্গে সর্বপ্রিয়ানন্দজি গেছিলেন আগের লটে, উনি ফিরে এসে বলছে ভাই নাম ভালো করে বলবে, বলছে যোগপট্ট, আমাদের নাম যখন জিজ্ঞাসা করে বলছে যোগপট্ট বাতাও, ও বলেছে সর্বপ্রিয়ানন্দ, বলছে পুরি কে কে সবজি কেসে খা গিয়া, মানে পুরিটা ছাড়া বললে যেন আমার কম হয়ে যাচ্ছে, আমার যেন সব কিছু বলা ঠিক হচ্ছে না, বলছে পুরি কে সবজি কেসে খা গিয়া, আমাদের হচ্ছে ভালো করে বলবেন, কিন্তু জিজ্ঞেস করেই বলবেন স্তবপ্রিয়ানন্দ পুরী, শুধু স্তবপ্রিয়ানন্দ বলবেন না। ঠাকুরেরই অদ্ভুত কথা, আমাদের যেন সাধকদের জন্য এক অদ্ভুত শিক্ষা,
তিনি বলছেন এই তৃণাদপি সমীচেনা তরড়িব সহিষ্ণুনা, বলছেন সেই তৃণের থেকেও ঘাসের থেকেও নিচু হবে সকলের কাছে, অথচ সকলকে সম্মান করবে। গাছ যেরকম ভাবে দুই প্রকারের সহিষ্ণুতা অভ্যাস করে, যখন তার বৃক্ষকে কেটে নেয় তখন সে একবার তার একবারও তার প্রতিবাদ করে না, উজাড় করে দেয়, যে যা চায় তাই দেয়। কেউ চায় ফল, কেউ চায় শুকিয়ে গেলে কাঠ তার চাই, কেউ পাতা চায়, কেউ তার ফুল চায়, আবার তার সেই বিরাট ছায়া সেই দিয়ে ঘর্ম বৃষ্টি থেকে আনজনকে সেই রক্ষা করে। বলছেন ঠিক এইরকম ভাবে যে বৈষ্ণব নিরভিমান হবে, জীবের সম্মান দেবে, কেন না জানবে সেই প্রত্যেকের ভেতরে কৃষ্ণ অধিষ্ঠান করছে, স্বয়ং সেই জীব প্রভু প্রত্যেকের অন্তরে অন্তরে অনুভব করছে। আমার মনে আছে এক প্রবীণ সন্ন্যাসীর কথা, স্বামী প্রতিভানন্দজী মহারাজ, আমরা যখন কলেজে পড়তাম ওনাকে দেখেছি বেলুড় মঠে, উনি দেখা হলে সবার আগে প্রণাম করতেন। তা আমরা একদিন বলেছিলাম কেন প্রণাম করেন আমাদেরকে, হাত জোর করে বলছেন না আমি কি তোমায় প্রণাম করি, তোমার ভেতরে যিনি বসে আছেন তাকে প্রণাম করি। বিজ্ঞানানন্দজী মাঝে শিষ্য ছিলেন স্বামী প্রতিভানন্দজী মাঝে, ভারী সুন্দর কথাটা গেঁথে আছে এখনো। তিনি বলছেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেকের ভেতরে সে কৃষ্ণ অধিষ্ঠান করছে, এই জেনে প্রত্যেক জীবকে সম্মান দেবে। বলছেন এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, এই কোয়ালিটিতে ওঠার পরে যে কৃষ্ণ নাম নেয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়, সে ঠিক ঠিক মতো শ্রীকৃষ্ণের চরণে তার ভালোবাসা জাগ্রত হয়। ঠিক সেরকম বিনতম ভাবে প্রভু করিলা শিকার, পুথিকার লিখছেন মূল ছেড়ে শাস্ত্র পাঠে কিবা ফলে ফল, সমুদ্র মন্থনে পায়ে অসুরে গরল, শাস্ত্র পাঠে দম্ভ জুটে ঘটে করে আধারি, নাম কয় এর ন্যায় রত্ন কাজে কানা করি, ন্যায় পাঠি বীজ বর নারিল বুঝিতে, হেন রহীন তার ভাব বহে কার চিতে, এভাবের অনুকনা ভুবনে বিরল, এ দীনতা দীননাথে সম্ভব কেবল। পুথিকার বলছেন যখন সমুদ্র মন্থন হলো প্রথম যে সম্পদ উঠে এলো সেটি গরল, সেইটি যেন পান করতে সেই সমুদ্র মন্থনে অসুরাশি গরল পেল, ঠিক সেইরকম ভাবে আমরা যারা ফাঁপা মানুষ আমরা শুধু বিদ্যার অহংকার করি, বিদ্যার অভিমান করি, অথচ বিদ্যার গুণকে ধারণ করতে পারি না, আমাদের অবস্থা সেই অসুরের মতো। আমরা বুঝতেই পারি না শ্রীরামকৃষ্ণের এই যে হেন এই যে দীনতার এই যে ভাব, এটা সাধারণ মানুষের মধ্যে হয় না, আমরা অভিমান করে অভিনয় করে দেখাতে পারি, এরকম করে থাকতে বেশিরভাগ অনেক ভক্তকে দেখেছি আমরা যে এরকম করে মন্দিরে বসে আছেন, খুব ধীর স্থিরভাবে যাচ্ছেন, অথচ বাজারে গিয়ে কি অদ্ভুত দেখেছি তাদের, তর্কাতর্কি করছেন, অযথা কষ্ট দিচ্ছেন মানুষকে, টাকা কারুর কাছ থেকে ধার নিয়ে ফেরত দেওয়ার সময় সাতবার ঘোরাচ্ছেন, অথচ যখন মন্দিরে আসেন একবারে তিনি সে দিন মনে হচ্ছে মাটির ধুলোর সাথে মিশে যাবে, মিশে বোধ হয় এক্ষুনি একাকার হয়ে যাবে। আমরা অভিনয় করতে পারি কিন্তু অনুভবে আসা দরকার এই ভাবটা। পুথিকার এবার বন্দনা করছেন, বলছেন জয় জয় দীননাথ অনাথের হরি, শাস্ত্র করি করি আছো বড় কারিগরি, নমস্কার শাস্ত্র পাঠে শাস্ত্র আলোচনা, তৃণকুটি রাশি শাস্ত্র মাত্র বিড়ম্বনা, কি চক্রে হে চক্রপানি গড়ি আছে শাস্ত্র, শাস্ত্র পড়ে অনেক ঘরে কেবল অনর্থ, নাই জানি মূল কাজে কিহাস কি সহায় করে, কোথায় খুলিবে পেঁচ আরো পেঁচ পেঁপে ধরে, দেখো ফল হলাহল লাগে ভাবা চাকা, কেবলে সুমূর্খ তর তসরের পোকা, দিব্য ভাব শূন্য রিবে পূর্ণ অহংকারে, অভক্ত লক্ষণ যত অভক্ত আচার, দাম্ভিক পুরুষকার ছাড় প্রতিপত্তি, গণ্যমান্য জন মাঝে অসার সম্পত্তি। বলছেন জয় জয় দীননাথ অনাথের হরি, শাস্ত্র করি করিয়াছ বড় কারিগরি, শাস্ত্র করে এমন তুমি করেছ সকলকে এক অদ্ভুত রকম ভাবে ভাসিয়ে দিয়েছ, এক বাঁধনে বেঁধে দিয়েছ। বলছে আমরা গুটি পোকাকে মজা করে বলি এর মতো বোকা আর কিছু নেই, নিজের লালার রসে একটু 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 করে নিজেকে জড়িয়ে 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 যেতে আলটিমেটলি নিজের প্রেরণার পথটা বন্ধ করতে গিয়ে তারা মারা যায়। বলছেন কে বলে গুটি পোকা বোকা, তার চেয়েও বড় বোকা হচ্ছে এই বিদ্যা অভিমানী পুরুষ, যার ভেতরে
বিদ্যার যে ভাব, বিদ্যা দদাতি বিনয়ম, যার ভেতরে সামান্যই ভাবটুকু জাগে না, শুধুমাত্র অভিমানের ভার সে বয়ে নিয়ে চলছে, চন্দন ভারবাহী গদ্ধবের মতো যে খুঁজে চলেছে, তার সঙ্গে তা সে তো এই গুটি পোকার চেয়েও আরো বেশি বোকা। গুটি পোকা তো সে তো মারা যায়, কিন্তু তৈরি করে যায় অনন্ত সম্পদ। এরা এর ভেতরে ঢুকে ঘুরে 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 মরে, তবু মুক্তির পথ খুঁজে পায় না। সযতনে শাস্ত্র পাঠে এই হয় সার, বিষম কণ্ঠক হরি ভক্তির সেবার, সর্বশাস্ত্রে পাঠ হয় দোষ আরোপণ, উদ্দেশ্য না হয় যদি তত্ত্ব অন্বেষণ, এই বিষয়ে শ্রীপ্রভু শ্রী বদনে শুনা, বৈরাগ্য বিহীনে শাস্ত্র পাঠের উপমা, শকুনি গৃধনি পাখি যেন করে মনে, কত উচ্চ দূরে উড়ে শুনিল গগনে, পাইত দেবেশ পুরি উদ্দেশ্য থাকিলে, যত ঊর্ধ্বে থাকে তার কিছু ঊর্ধ্বে গেলে, কিন্তু নাহি লক্ষ্যে, কিন্তু নাহি রহে লক্ষ্যে স্বর্গের উপরে, আঁকি তথা যথা আছে পচা কায়া পড়ে, সেই মতো শাস্ত্র পাঠি বহু শাস্ত্র পড়া, হ্যান হীন হে ও ধন মান উপার্জন করে, আর যে বা পরে শাস্ত্র তত্ত্বেরও আশায়, জ্ঞান ভক্তি অনুরাগ পাতা খেতে পায়, ভগবত পাদ লুব্ধ, ভগবত পাদ পদ্ম লুব্ধ যেই জন, সেই শাস্ত্র পাঠে পায় শ্রীগুরু চরণ, প্রভেদ উদ্দেশ্য মাত্র শাস্ত্রে কিছু নাই, কি পায় কেহ পায় নিধিরত্ন কেহ পায় ছাই, বিশেষিয়া বিবরণ বলিতে হইলে, সেই মাত্র সৎকর্ম গুরু যার মূলে, যে জন শ্রী গুরু পদ অন্বেষণ করে, শাস্ত্র সৎশাস্ত্র পাঠ কর্ম পথ রূপে হরে, তার পাঠ তার কর্ম সততে গণনা, গুরু ছেড়ে শাস্ত্র পড়া মাত্র বিড়ম্বনা। বলছে দু ধরনের অধ্যয়নশীল ছাত্র আছে, এক ধরনের যাদের তুলনা করেছেন ঠাকুর সেই পণ্ডিতদের সেই শকুনির সাথে, শকুনি উচ্চেতে ওঠে আকাশের অনন্তের দিকে পাড়ি দেয়, এবং সে অনন্তের দিকে যাবার পরে সে আরও যদি একটু ওপরে উঠে যেতে পারতো তাহলে স্বর্গরাজ্যের সন্ধান পেতে পারত, কিন্তু তার মুখটা ওপরের দিকে না গিয়ে নিচের দিকে থাকে, তাই দূর থেকে সে তার পচা মরা ভাগাড়ের দিকে তার দৃষ্টি থাকে। তাহলে সব আমরা যারা শাস্ত্র পাঠ করি, আপনারা যারা শাস্ত্র পাঠ করেন, সবাই কি আমরা তাই? পুঁথিকার বলছেন কে ঠিক ঠিক মতো পেতে পারে? শ্রী রামকৃষ্ণের মতে বলছেন, ভগবত পাদপদ্ম লুব্ধ যেই জন সেই শাস্ত্র পাঠে পায় শ্রীগুরু চরণ। যে সত্যিকারের তত্ত্বান্বেষী, যে প্রত্যেকটার ভেতরে সেই তত্ত্বকে খুঁজে বার করতে চায়, একমাত্র তারই জীবনে অন্ধকার থেকে গুরু আলোর পথে যাত্রা করেন। কেহ পায় নিধিরত্ন কেহ পায় ছাই, বিশেষিয়া বিবরণ বলিতে হইলে, এই সেই মাত্র সৎকর্ম গুরু যার মূলে, যার মূল লক্ষ্য অন্ধকার থেকে আলোর পথে যাওয়া, নিজের ভেতরের অন্ধকারকে মুছে দিয়ে জ্ঞানের আলোতে নিজেকে পূর্ণ করা, এইটি যার লক্ষ্য, এই ভেবে যে শাস্ত্র পাঠ করে তার শাস্ত্র পড়া সেরা। পুথিকার দিচ্ছেন, অভিমানী ন্যায় রত্ন শাস্ত্র করি পাঠ, বসায়েছে রীতি মাঝে অবিদ্যার হাট, বিদ্যায় কি আছে কাজ বিদ্যায় কি করে, যে বিদ্যায় বিদ্যা যিনি তারে রাখে দূরে, কামিনী কাঞ্চন পূর্ণ অবিদ্যা আপনে, ধন জন মান খ্যাতি অহংকার ভানে, বিদ্যা অভিমানে মত্ততর অতিশয়, এবা ধারা ধামে নর নারীর হৃদয়। বলছেন ন্যায়রত্ন সে পণ্ডিত, তার অনেক উপাধি আছে, অনেক ডিগ্রি সে পেয়েছে, কিন্তু হৃদয়ের মধ্যে সে অবিদ্যার হাট বসিয়েছে, সে কখনো সেই আলোর পথ খুঁজে বার করেনি, সে শুধুমাত্র একটা একটা করে ডিগ্রি জোগাড় করে রেখেছে, বিদ্যার ভার সে বয়ে চলেছে। বলছেন যে বিদ্যা কামিনী কাঞ্চনে পূর্ণ, কামিনী কাঞ্চনে পূর্ণ মানে নানা বাসনায় পূর্ণ, এই হলে লোকে আমায় মান্য করবে, ওই হলে লোকে আমায় মান্য করবে। আগেকার দিনে পুরনো লোকেদের বাড়িতে এখনো দেখবেন, উত্তর কলকাতায় ছড়িয়ে আছে বহু বাড়ির নেম প্লেটে বিএ বিটি এমএল নামের পেছনে পেছনে লেখা থাকে। আগে তো দেখতাম আরও ছোটোবেলায় পুরোনো দিনে মিউজিয়ামে দেখছিলাম দানপত্র যেগুলো এসেছে তাতে সই করার পরে অমুকচন্দ্র মিত্র এলএল
এলএলবি না এরকম কিছু আগে ডিগ্রি ছিল উকিলদের, সেটিকে তিনি লিখেছেন। ইদানিং কালে দেখলাম যে সই করার পরে লিখেছেন এফসিএ কথাটা, ফেলো অফ চার্টার্ড অ্যাসোসিয়েশন। এই যে আমাদের এই যে প্রকাশ করা যে আমি এতটা, আমি এতটা, আমি এতটা, বলছেন বিদ্যা অভিমানে মত্ততর অতিশয় এবে ধরা ধারণে নর নারীর হৃদয়। পুথিকার আরো লিখছেন শ্রীপ্রভু দেখিয়া এবে সময়ের গতি হইলেন নিরক্ষর হয়ে বিদ্যাপতি দীনহীনাচার হয়ে শক্তির আধার জীব শিক্ষা হেতু হেতু নহে অন্য আর বুদ্ধিনাশী মদে হেন মদ বর্তমান জীবে নাহি ছাড়ে তারে যতক্ষণ প্রাণ এখনো সময় নয় প্রলয়ের কালে এখনো সময় নয় প্রলয়ের কাল ব্রহ্মগত শক্তি খুঁজে সৃষ্টির জঞ্জাল লীলা হেতু অবতীর্ণ ধরি কলেবর পূর্ণ ব্রহ্ম প্রভু দেব দয়ার সাগর শ্রীপ্রভু অদ্ভুত লীলা করিলা জাগিরে নিজে নুয়ে নুয়াইল মদমত্ত শির সন্ন্যাস আচারে কিনা নয় রত্ন জবে ফাঁকি ধরি জিজ্ঞাসা করিল প্রভু দেবে হেন দিনহিতম ভাবে প্রভু দিলা সাই সন্ন্যাসী বাবের অহং গন্ধ নাহি তাই আমি ভক্ত আমি ত্যাগী যোগ তপচারী এভাব অন্তরে যার সেই অহংকারী বিষম্মদের ফল যেন বিষম্মদের ফল ফল যেন বিষে অহংকার অভিমান ত্যাগ ভক্তি নাশে কি কঠিন মদ ত্যাগে মদমত্ত মন কেমনে কহিব তোরে কি আছে বচন লোহার কাঠিন্য কিবা থাকে দেখো তাই আগুনে গলিলে পরে শরীরের প্রায় নাহি থাকে আপন স্বভাব ধর্ম রীতি তেল মদহীনে হয় ত্যাগীর ও প্রকৃতি গুরুর কৃপায় পেলে ইহার ভিতরে তথাপিও তাহে থাকে আমিত্যের বাস বলছেন। তাই প্রভু যেন এই সময়ের গতি যেন আন্দাজ করতে পারলেন, এই যুগটাকে এই যুগের পালসটাকে যেন তিনি ধরতে পারলেন, তাই এই পালসটাকে ধরার জন্য শেখার জন্য নিজে নিরক্ষরী হয়ে এলেন। দিনহীন আচার তিনি তার স্টাইল অফ প্রেজেন্টেশন সেইভাবে নিজেকে করলেন, আর সকলের আগে নিজের সেই যে উচ্চ মাথা সকলের সামনে নুইয়ে দিলেন, মানুষকে শেখালেন যত নিচু হতে পারবে তত মানুষ ভালো থাকবে। ঝড় যখন হয় এই আম গাছের উপর, কলম তো আম গাছের উপর দিয়ে যখন ঝড় যায় তখন আম গাছের বড় একটা ক্ষতি হয় না, দু চারটে পলটল খসে পড়ে, পাতা ডাল থাকে, আম গাছ ঝড় পুরো সেই আম গাছের উপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যে সমস্ত গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, শাল শিমুল সমস্ত গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, লাল লাল ফুলে একেবারে আলোকিত করে থাকে জগৎ, ঝড় যখন হয় ভেঙে চুড়ে তছনছ হয়ে পড়ে। ঠিক মানুষ সেরকম বিদ্যার অহংকারী যখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, যখন সেই আসল আঘাত আসে, জীবনের সেই বড় বড় আঘাত আসে, তখন বিদ্যা অভিমান কোনো কিছু তার স্থান দেয় না। তাই তিনি বলছেন সব চলে যায়। তিনি অদ্ভুতভাবে কামগন্ধহীনভাবে নিজের পরিচয় দিলেন আমি সন্ন্যাসী। সন্ন্যাসীকে অনেক রকমের এষণা ত্যাগ, এষণা বাসনা বলা হয় যেগুলোকে ত্যাগ করতে বলা হয়, চিত্তৈষণা, বৃত্তৈষণা, লোকৈষণা, ত্বচৈষণা, আমাকে দেখতে সুন্দর হবে, চামড়া একটুকু রিঙ্কলস পড়বে না, অ্যান্টি রিঙ্কল ক্রিম মেখে বসে থাকলো, দেখতে ভালো হবে, ত্বচৈষণা, আমি ভালো করে গায়ে হেয়ার লাভলি মেখে বসে থাকলাম, রোদ্দুরের মধ্যে বেরোবো চামড়া যেন এতটুকু কালো না হয়, একটু সানস্ক্রিন ক্রিম বেশি পড়লাম, একসময় সব শুকিয়ে যাবে, চলে যাবে এ ভাব, চলে যায় প্রচুর অর্থ হবে এ ভাব, চলে যায় যায় না শুধু এক ইসোনা, ঠাকুর বারবার যেটার কথা বলছেন লোকইসোনা, লোকে আমায় ভালো বলবে, আমি লোকের কাছে ভালো হব, লোকে আমায় বলবো কি ভালো কি ভালো, একবারে তেঁতুলের আচারের মতো নাম মাত্র সোনা মাত্র মুখ একবারে জলে পড়ে যায়, আহা লোকে আমার প্রশংসা করেছে। আমরা দেখেন, আমিও নিজে নিজে পরীক্ষা করে দেখি, আপনারা যখন বলেন আমার বুক একবারে 34 ইঞ্চি ছাতি 48 ইঞ্চি ছাতি হয়ে যায়, যখন কাগজে নিজের নামটা দেখি কি বিরাট ছাতি হয়েছে, খুব স্বাভাবিক সাধারণ এরকম হবে, এর বাইরে যাওয়ার কথা বলছেন। তার জীবন তো তার জীবন দিয়ে বলছেন তিনি সন্ন্যাসী, কি অপূর্ব সুন্দর করে বলছেন আমি সন্ন্যাসী, সেটা যেন কত দিনহীনভাবে তার ভেতরে সামান্যতম অহংকারটুকুও নেই। কে এমন পায়? প্রতিকার বলছেন গুরুর কৃপায় পেলে ইহারও আভাস তথাপিও তাহে থাকে আমিত্বের নাশ।
গুরুর কৃপা হলে আমরা এই অবস্থায় পৌঁছতে পারি, তবুও যেন কোথায় একটা যেন সূক্ষ্মতর আমি থেকে যায়। আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী এখন আছেন জগদাত্মানন্দজি, তিনি বলতেন যে আমি কীরকম জানো তো, ইগো দ্যাট নেভার গোজ, যেটা কোনোদিন যায় না, পুকুরির মতো থাকে, তাই একে সমূলে উচ্ছেদ করতে হয়। প্রতিকার লিখছেন, শূন্যকৃত কুম্ভ বাত যেন উপমায়, আগুনে পুড়িলে তবু গন্ধ নাহি যায়, শ্রীপ্রভুর স্থিতি কোথা ধাতু কিরকম, নরশিরে কখনো না হয় নিরূপম, গন্ধাদি বর্জিত ভাব বুঝা মহাদায়, যে ভাব সর্বদা বয়ে শ্রীপ্রভুর গায়, না যোগায় বাক্যে দিতে আভাস তাহার, যে যেভাবে সন্ন্যাসী প্রভু করিলা শিকার, যাহার অভ্যাস নাই রক্ত ভাগ্যবান, নুয়ায় উন্নত শির করিলা প্রণাম, প্রভু দেবে একবার প্রণামে কি ফলে, অবশ্য পাইবে বার্তা চরিত শুনিলে। একটা পাত্রে ঘি রেখেছেন, ঘি সব খরচ করা হয়ে গেছে, একবারে ফাঁকা হয়ে গেছে ঘি, তবু সেই ঘিয়ের গন্ধ কিছুতেই যাচ্ছে না। কি করি আমরা তখন? তাতে একটুখানি গ্যাস বা ওভেনের উপর বসিয়ে রাখি, ঘিটা সম্পূর্ণ গলে বেরিয়ে যায়, তারপরে যে ফাঁকাটা থাকে সেটাতে একটুখানি ওই আগুনের মধ্যে বা সূর্যের তাপে রেখে দেওয়া হয়, কিছুদিন রাখার পর সম্পূর্ণ তার গন্ধটা চলে যায়। বলছেন যখন প্রকৃত ঠিক মানুষের জীবনে যখন প্রকৃত জ্ঞান সব চলে যাচ্ছে, সব অহংকার চলে যাচ্ছে, না আমিত্বের অহংকার যাচ্ছে না, তখন যায়, কখন যায় না, যখন প্রকৃত গুরু কৃপায় যখন প্রকৃত জ্ঞান এসে আমাদের উপস্থিত হয়, সেই জ্ঞানাগ্নিতে যেন সমস্ত কিছু যখন জ্বলে পুড়ে খাক হয়ে যায়, তখন আমাদের মধ্যে সেই আসল অবস্থায় পৌঁছে। বলছেন এ যেন এর সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন, তার সেই তার শরীর থেকে বেরোনো সেই তীব্র জ্ঞান, যেভাবে তিনি স্বীকার করলেন আমি সন্ন্যাসী, এ যেন এক চেতনা এনে দিল এই পণ্ডিতের মধ্যে। তিনি নতশির হয়ে শ্রী রামকৃষ্ণকে প্রণাম করলেন। অধ্যায়ের শুরু হয়েছিল সেই প্রশ্ন দিয়ে, আমি তো ব্রাহ্মণ, তুমি কি আমার প্রতি প্রণাম পাওয়ার যোগ্য? অধ্যায় শেষ হচ্ছে তার উত্তর দিয়ে, হ্যাঁ সেই ব্রাহ্মণ, তুমিও আমার প্রণাম পাওয়ার যোগ্য, তোমার নাই বা থাকলো আচারী, কিন্তু তোমার ভেতরে এমন এক আলোর প্রকাশ হয়েছে যে আলো আমার যাবতীয় মনের অন্ধকারকে নাশ করে। পুথিকার এই জীবনে শেষ করছেন, দেখিয়া অন্য অনন্য মন যত লোকজন, হিত উপদেশ উক্তি বিবিধ রকম, নানা রঙ্গরসে ভরা প্রভুর প্রচুর প্রচুর, সরল উপমা সহ স্মৃতি সুমধুর, কহিতে লাগিলা প্রভু হেন মিষ্ট ভাষে, দুর্বোধ্য যদিও মূর্খে বুঝে অনায়াসে, শ্রীপ্রভুর দীন ভাব দীনতম রীতি, উন্নত হইয়া এত সহজ প্রকৃতি, উচ্চতম জ্ঞানতত্ত্ব সরল ভাষায়, বর্ণিবার মহাশক্তি যুক্ত রসনায়, দেখিয়া শুনিয়া পায়ে গড়াইয়া পড়ে, আছিল একত্র যত সভার ভিতরে, শ্রবণ মঙ্গল শুন প্রভুর প্রচার, কুটিবে চৈতন্য যাবে অজ্ঞান আধার, পাইবে শ্রীপ্রভু দেবে ধ্রুবকর্ণ ধারে, অপার সংসার নবে যাবে যাহে হবে, অপার সংসার নবে যাহে হবে পার। পুথিকার বলছেন অন্যান্য মানুষ যারা উপস্থিত ছিলেন, এতক্ষণ তো এই পণ্ডিত আর ঠাকুরের ক্ষেত্রে ডুয়েল লড়াই চলছিল, লড়াই শেষ হয়ে গেল যখন, তখন বাকিটা ঠাকুরকে একবারে পাকড়াও করে ধরলেন, বললেন কিছু হিত উপদেশ দিন। ঠাকুর তার সে হিত উপদেশ দিচ্ছেন, নানা রঙে ভরা, তিনি সেই মায়ের মতো যে মা এক পরিবারে মা চেনে রাখে, কারুর জন্য পোলোয়া করে, কারুর জন্য কালিয়া করে, কারুর জন্য মাছ ভাজা করে, কারুর জন্য অম্বল করেন, কারুর জন্য ঝোল করে, যার পেটে যা হয়। ঠাকুর যেন ঠিক সেই রকমভাবে এক একজনের কাছে সেই ভগবত বাণী প্রচার করছেন, যে যেভাবে বোঝে, যে যে ভাষায় বোঝে, যে যে আঙ্গিকে বোঝে, তাকে ঠিক সেইভাবে সেই অনন্তের বাণী অনন্তের কথা শোনাচ্ছেন। পুথিকার বলছেন দুর্বোধ্য যদিও মূর্খে বুঝে অনায়াসে, দুর্বোধ্য কিন্তু মূর্খে অনায়াসে তাকে বুঝে। যে শুরু করলাম আমরা এটা দিয়ে, পণ্ডিত আমরা আমরা ভাবি ওই যে পুঁথিগত বিদ্যা থাকলেই আমরা খুব জ্ঞানী, MBA মাস্টারমশাই তিনটে পাশ ছিল, তার বইয়ের একটাও পাশ নেই, হয়তো বা কোনো রকমে লিখতে টিখতে পারতেন,
তাই বলছেন হ্যাঁ বড় অজ্ঞানী। অদ্ভুত সে দুর্বোধ্য কথা তিনি বললেন, হ্যাঁ তুমি বাড়ি জ্ঞানী। একটা ছোট্ট কথা, মাস্টারসাহেব সারা জীবনের মতো চোখ খুলে গেল যে বিদ্যাই মাত্র, এই পড়া বিদ্যাই মাত্র শেষ কথা নয়। বলছেন উন্নত হইয়া এত সহজ প্রকৃতি, শ্রীপ্রভুর দীনভাব দীনতম রীতি এবং ওয়ে অফ প্রেজেন্টেশন, তিনি এমনভাবে শেখান তোমায় শেখাচ্ছি এইভাবে নয়। ওই যে স্বামীজির কথা, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প ইন ওয়্যার হি স্ট্যান্ডস, তার স্তরে নেমে এসে তার জায়গায় নেমে এসে। স্বামীজি বলছেন শিক্ষক কী করতে পারে না, শিক্ষক বলছেন মালির মতো কী করে সে, যেমন মালি যেমন নতুন চারাগাছ হলে তার ওই গোড়া খুঁড়ে দেয়, জল দেয়, চতুর্দিকে বেড়া দেয়, দেখে সূর্যের তাপে শুকিয়ে গেল কিনা, ঝড়ে এসে তাকে ফেলে দিয়ে গেছে কিনা, ফেলে দিলে দড়ি দিয়ে বেঁধে দেয়। ঠিক সেই রকম তিনি কিচ্ছু করেন না, তার ভিতরে যে সম্পদ আছে সেইগুলোকে খুলে 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 বার করে দেন। এমন শিক্ষক আমরা দেখেছি, আমার ছেলেবেলায় এমন শিক্ষকদের আমি দেখেছি যারা এরকমভাবে ছোটো ছোটো বাচ্চাদের ভেতরে সেই মুকুল খুলে দিতেন। এক মাস ধরে স্কুলের ফাউন্ডেশনদের রিহার্সাল হচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারিনি কবে আমরা শিবাজি হয়ে গেছি, কবে আমরা লিটল ডোয়ার্ফ হয়ে গেছি, কখন আমরা সিন্ডারেলার সেই বাহিনীতে লড়ছি, বুঝতেই পারিনি। ছেলে খেলার মতো একেবারে জীবনের শ্বাস প্রশ্বাসের মতো সহজ করে দিয়েছিলেন এমন মাস্টারমশাই আমরা দেখেছি। পুঁথিকার বলছেন যে ঠাকুরের এই স্টাইলটা উন্নত ভাব দিচ্ছেন কত সহজে। আমরা ক্লাস টুয়েলভে করি তখন, এই গল্পটা বলে শেষ করি, আমাদের ইংরেজি কবিতা পড়াতেন এক মাস্টারমশাই, পড়ানো হচ্ছে সেন্ড অফ, একটা ছোট্ট ব্যালেন্স শিট টেনে দেওয়া হলো, আমরা যারা কমার্সের ছেলে একটু মাথা মোটা তো, সেই ব্যালেন্স শিট টেনে দিলেন। ব্যালেন্স শিটের দুটো দিক থাকে, একটা অ্যাসেট একটা লাইবিলিটি। অ্যাসেটে পরপর পরপর লিখতে থাকলেন যে আমরা সেন্ড অফ বলতে কী বুঝি, সেন্ড অফ মানে যাকে ছাড়া হচ্ছে তার জন্য অনেক কালারফুল ফ্লোরাল বোকে দেওয়া হয়েছে, অনেক ফুল তাতে নানা রঙের ফুল দেওয়া হয়েছে। যে লোকগুলো গেছে তাকে ছাড়তে অনেক লোক গেছে, যারা যাচ্ছে তারা আবার ফিরে আসবে যুদ্ধ জয় করে, সেই প্রত্যয় তাদের ভেতরে রয়েছে। যখন তারা ফিরে আসবে, তারা যুদ্ধ জয় করে ফিরে আসবে, তাদের জন্য ট্রাম্পেট বাজবে, বিজয় বার্তা বাজবে, এবং তারা যখন আসবে তাদের বরণ করবার জন্য লোকে দাঁড়াবে। লাইবিলিটিসে টেনে দিলেন, কবিতায় সেন্ড অফ বলতে কী বোঝায়, এই লোকগুলো যুদ্ধে যাচ্ছে কোনো দিন ফিরবে না, ব্রিটিশদের সঙ্গে 200 বছর ধরে লড়ছে কোনো দিন যেতেনি এরা, তাই এদের ভেতরে এরা যখন যাচ্ছে সেই পরাজয়ের ভাব নিয়ে যাচ্ছে, এরা কোনো দিন ফিরবে না বলে এদের যে ফ্লোরাল গিফট দেওয়া আছে সেগুলো সবকটা সাদা। এরা এদের ছাড়তে একজন লোকও আসেনি, কারণ এই তীব্র ব্যথা বিয়োগ ব্যথা তারা যেন ধরে রাখতে পারবে না। এরা যদি ফিরে আসে হয় সোজা হয়ে কেউ আসবে না, হয় ঠ্যাং ভেঙে আসবে না, সোজা শুয়ে আসবে, তাই তাদের নিতে কেউ আসবে না, আর পরাভূত হয়ে আসবে তাদের জন্য কেউ ট্রাম্পেট বাজাবে না। 16 বছরের ছেলেগুলো সকলের হৃদয়ের সামনে একটা ছবি খুলে দেওয়া হলো, সবাই নিজে নিজের মনের রং লাগিয়ে সেই ছবি এঁকে চলেছে। 38টা কাটা পরীক্ষার হলে গেল, মূল গল্পটা এক কিন্তু প্রত্যেকের বলার স্টাইল প্রত্যেকের সুর আলাদা, কেউ ভৈরবীতে গিয়েছে, কেউ ইমন কল্যাণে গিয়েছে, কেউ বা পুরিয়া কল্যাণে গিয়েছে, কিন্তু গাইছে সেই একই আমি তোমারই গাই গান। শ্রীরামকৃষ্ণের স্টাইল অফ টিচিংটা ঠিক তাই, মানুষের মাঝখানে জীবনের কথা বলে গেছেন মানুষের ভাষায়, মানুষ সেই ভাষা শুনেছে, মজে 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 গেছে, আর এমন মজার মজেছে নিজেকে আমূল বদলে দিয়েছে। তার নিজের জীবন দিয়ে তিনি আমাদের শিখিয়ে গেছেন কেমন করে এক অনন্তের জীবন যাপন করতে হয়। আজকের মতো পুঁথিপাঠ আমরা শেষ করলাম এই প্রার্থনা নিয়ে, তার যেন সেই সহজ শিক্ষা আমার সহজ হৃদয়ে সহজভাবে প্রবেশ করে, আমি যেন সহজে অনুভব করতে পারি জীবনকে, আর আচরণে যেন সেই সহজ ভাব ফুটে ওঠে সহজভাবে। আজকের মতো পুঁথিপাঠ এখানে শেষ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।